নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃষরাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃষরাশির জাতক জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই এপ্রিল মাসে আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তা নিয়ে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্রা। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে তা অবশ্যই আমি ভিডিওতে বলবো। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে অ্যালার্ট করে দিই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি সমস্ত বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা যে 100-এ 100 মিলবে এই ধরে কখনোই এগোবেন না, তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে গাইড হিসেবে কাজে আসবে। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আপনার জন্মছক অনুযায়ী ব্যক্তিগতভাবে আপনার কেমন যেতে চলেছে বা আপনার কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক এপ্রিল মাসে বৃষরাশির জাতক জাতিকার কি বার্তা বহন করতে চলেছে। এপ্রিল মাসে সবচেয়ে বড় ভাইটাল যেটা গ্রহের গোচর হতে চলেছে সেটি হচ্ছে বৃহস্পতি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে, সবচেয়ে বড় একটি বিগ প্ল্যানেট। এর প্রভাব সবচেয়ে বেশি আপনাদের উপর পড়তে চলেছে, আর যেটি হতে চলেছে 6 এপ্রিল। অর্থাৎ 6 এপ্রিল বৃহস্পতির গোচর আপনাদের জন্য কত পরিমাণ শুভ বা কতই বা পরিমাণ অশুভ তা আমি বলতে চলেছি। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ। অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু এনার্জি পাওয়া যায়। তাই আমি শারীরিক দিকটা আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এপ্রিল মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট করবে, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সেরকম প্রবলেম নেই। এছাড়াও যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তারা কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করবেন, এটা বলা যেতে পারে। দ্বিতীয় কথা বলি, এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু সম্মুখীন হতে পারেন, এদিকটা অবশ্যই একটু মাথায় রাখবেন। অর্থাৎ আপনি রাস্তা দিয়ে ঠিকঠাক চলছেন, দেখা গেল কোনো গাড়ি এসে আপনাকে ঠুকে দিল, এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর। আপনার জন্মছকে যদি মঙ্গল যদি খারাপ পজিশনে থাকে তাহলে কিন্তু এইরকম ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে সিদ্ধান্তহীনতা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে, অর্থাৎ সঠিক ডিসিশন নিতে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। অর্থাৎ কোন কাজটা করবেন, কোন কাজটা করা উচিত না, কোন সময় কোন কাজটা করবেন সেটা কিন্তু আপনারা ঠিকঠাকভাবে নিতে পারবেন না। এছাড়াও এই মাসে আপনাদের দূর ভ্রমণ হতে চলেছে, অর্থাৎ আপনারা ট্যুরে যেতে চলেছেন, সেটা দেশের মধ্যে বলুন বা দেশের বাইরে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা যথেষ্ট যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। অর্থাৎ যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ। এছাড়াও এই মাসে আপনারা নতুন করে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ প্রেমের দিক যদি বলা যায় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে একাধিক প্রেম আসবে এবং পুরনো প্রেম কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করবে, এতটুকুটা বলা যেতেই পারে। এছাড়াও এই মাসে আপনাদের সন্তান সুখ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান সুখ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতেই পারেন। আর যারা প্রেম করছেন, একটি বিষয় বলে দিই, আপনারা যদি প্রেমকে বিবাহে রূপদান করতে চান অনায়াসে করতে পারেন,
এরপর আছে বিবাহ। যারা বিবাহ নিয়ে এতদিন ধরে প্রবলেমে ছিলেন তাদের কিন্তু বিবাহের শুভযোগ সৃষ্টি হয়ে গেছে। আপনারা 6 এপ্রিলের পরে বিবাহের জন্য এগোতে পারেন, অর্থাৎ আপনাদের জীবনে বিবাহ হতে চলেছে। যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন। এরপর আসি পড়াশোনা। আপনাদের এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে, তবে মনোনিবেশের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টার্বেন্স থাকবে, মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা একটু খেয়াল রাখতে হবে। এবং এই মাসে আপনাদের অর্থ আসার সম্ভাবনা রয়েছে, ক্যাশ ইন হ্যান্ড যেটা বলে, সেটা কিন্তু অবশ্যই আপনাদের জীবনে আসবে। এবং আপনারা যে কোনো জিনিস যেটা আপনার মনের ইচ্ছা, যে কোনো জিনিস কেনার ইচ্ছা হচ্ছে, সেই সমস্ত জিনিস কিন্তু অনায়াসে কিনে ফেলবেন, এতটুকু বলা যেতেই পারে। এরপরে আসে আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু মধুর যেতে চলেছে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং কিন্তু তৈরি হবে এবং আপনাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু জোরালো হতে চলেছে, এতটুকু বলা যেতেই পারে। এছাড়াও যারা মিডিয়ার লাইনে কাজ করেন অর্থাৎ গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, তাদের তো সোনায় সুয়াগা, অর্থাৎ আপনাদের কাজের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশস্ত হতে চলেছে, অর্থাৎ নতুন নতুন কাজ কিন্তু আপনারা পাবেন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসতে চলেছে। আপনাদেরকে শুধুমাত্র এফোর্ট দিতে হবে, আর কিছু করতে হবে না। এফোর্টটা যদি ঠিকঠাকভাবে দিয়ে দেন তাহলে আর পিছনগুলোও তাকাতে হবে না। এই মাসে যারা ট্র্যাভেল এবং ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং এই মাসে যারা ডক্টর রয়েছেন, যারা উকিল রয়েছেন, যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, তবে যারা টিউশনি পড়ান বা গুরুগিরি করেন তাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে শুভ হতে চলেছে। এই মাসে যারা অনলাইনে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ, অর্থাৎ অনলাইনে আপনি যে ধরনের কাজ করুন না কেন আপনাদের পক্ষে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের হাতে কিন্তু প্রচুর অর্থ আসতে চলেছে। এছাড়াও আদার্স অনেকগুলো বিজনেস রয়েছে, যে বিজনেসগুলো করলে আপনাদের পক্ষে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে, সেই বিজনেসগুলোর নাম আমি অবশ্যই বলবো। এছাড়াও আপনারা যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চান তারাও কিন্তু নির্দ্বিধায় করতে পারেন, তবে বিজনেসে বেশি ধার বাকিটা কম দেওয়ার চেষ্টা করুন। এবার আসুন কোন কোন বিজনেস আপনার জন্য সুটেবল। যারা খাদ্যদ্রব্যের বিজনেস করছেন তাদের জন্য খুব শুভ, যাদের গার্মেন্টসের দোকান রয়েছে তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ, যাদের গোল্ডের বিজনেস রয়েছে তাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ, যাদের ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ, এছাড়াও যারা অনলাইনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা সেলসের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ সেলস বা মার্কেটিং লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। এছাড়াও এই মাসে আপনারা যে কোনো কাজে হাত দিলে সেই কাজ কিন্তু আপনারা করেই ছাড়বেন, অর্থাৎ না হওয়া কাজ আপনারা করে ফেলবেন, আটকে যাওয়া কাজ আপনারা করে ফেলবেন, অর্থাৎ এতদিন ধরে যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজে আপনারা হাত দিন, 100% আপনারা কিন্তু সেখান থেকে সফল হতে চলেছেন। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ রাজনৈতিক কেরিয়ার আপনাদের উত্থান হতে চলেছে, অর্থাৎ রাজনীতিতে আপনাদের সফলতা দেখা যাচ্ছে। এছাড়াও সবজি বিক্রি করেন, যারা মাছ বিক্রি করেন বা আপনার স্টক বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে কয়েকটি বিষয় আমি বললাম যেগুলো আপনাদেরকে সাবধান থাকতে হবে, তাছাড়াও আরও কয়েকটি বিষয় আমি বলছি, সেই সব জায়গায় কিন্তু সাবধান থাকুন। এই মাসে শত্রুতার যোগ প্রবল হারে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার উন্নতিতে কারো জেলাসি ফিল হবে সেখান থেকে শত্রুতা। এছাড়াও এই মাসে গুপ্ত শত্রুতাও কিন্তু দেখা যাচ্ছে, এই মাসে কাউকে মনের কথা একদম বলবেন না, অর্থাৎ নিজের দুর্বলতা কাউকে জাহির করবেন না যেখান থেকে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। এছাড়াও এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও এই মাসে আপনারা রাস্তাঘাটে যখন চলাচল করবেন তখন একটু সাবধানে চলাচল করুন। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন বৃষ রাশির তাদের ক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্টজনিত প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং পেটের রোগ আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তো এই ছিল বৃষ রাশির জাতক জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও।
যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।